আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল ফ্রম নবো থিয়েটার। আমরা এখন আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবো থিয়েটারে, আর হচ্ছে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে এটা ঘুরে দেখাবো। আপনি ইন্টারভিউ অলরেডি দেখে নিয়েছেন, তবে ইনশাআল্লাহ যতটা সম্ভব এটা পুরো ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। গেট টিকিট দিয়ে আমরা এন্ট্রি করবেন, আর এটা হচ্ছে ভিতরের অবস্থা। আপনি নিজের মতো ঘুরে দেখবেন, আর এখানে ডিরেকশন হারানোর কোনো ওয়ে নেই। আপনি অর্ডার ডিরেক্ট সবসময় দিয়ে দেয়, আপনি সেই ডিরেকশন অনুযায়ী গেলেই কোনো প্রবলেম হবে না। চলো আমরা গ্যালারি এই সাইট আই থিঙ্ক দেখি সেইটা কে কে আছে। এটা ফার্স্ট টাইম নবো থিয়েটারে, এটা কখন আসি আমি, সো আমি খুব ডিটেলস হয়তো বা জানি না, বাট আমি এভাবে দেখে ইনশাআল্লাহ আপনাকে যতটা সম্ভব আমি দেখাচ্ছি, চেষ্টা করব। আচ্ছা, এটা বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু কর্নার এটা যেহেতু আপনার এটা কোনো গ্যালারি না, মানে বলতে পারেন গ্যালারি, বঙ্গবন্ধু কর্নার নো প্রবলেম। এই তো এখানে আপনি আসলে বঙ্গবন্ধুর ইতিহাস সুন্দরভাবে জানতে পারবেন, মানে তার স্মৃতিচারণ। এই তো আমি বই আছে, দ্যাটস ইট প্রোডাক্ট রাউন্ড। আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার ওপেনিং টাইম সকাল 10টায়, বাট আপনি এখানে শো দেখতে পারবেন সকাল 10:30 থেকে, 10:30 না 10:20, 10:20 এন্ট্রি করবে আপনার, 10:30 থেকে এখান থেকে শো দেখানো শুরু করবে। শো হবে মূলত হচ্ছে এখানে দুইটা, আর একটা থাকে সেটা হচ্ছে আপনার প্রদর্শনী, নিজের দায়িত্বে দেখে নেবেন। এই তো, আর এখানে এন্ট্রি ফি টোটাল যে বললাম, আর টোটাল নেয় 230 টাকা। একটা হচ্ছে দুইটা শো মেবি আছে, এর একটার জন্য 100 টাকা, একটা 50 টাকা, আর একটা প্রদর্শনীর জন্য 50 টাকা। পর্যটন কেন্দ্র আমরা যাই, আপনারা জানেন, আমি জানেন, আমি নিজেও ঘুরে বেড়াই, কিন্তু এরকম টাইপের জায়গাটা আশা করি আপনাদের আসা উচিত, সবার দেখা উচিত। আর এই পাশে হচ্ছে আপনারা সায়েন্টিফিক লাইব্রেরি পেয়ে যাচ্ছেন, চাইলে বই পড়তে পারেন। এটা হচ্ছে নবো থিয়েটারের ভিতরটা, আমার ফার্স্ট টাইম আসা, আর কি উপরে থেকে জাগেনি আগে, ছবি তুলবে ভাই সব, আপনাদের ফিল কেমন লাগছে? ওয়াও, মনে হচ্ছে পৃথিবীর বাইরে আছে, শুরু না হতেই পৃথিবীর বাইরে, রকেট উঠে গেছে নিলয় সাহেব। এখনো মানে সেই রকম অনুভূতি কাজ করছে না, তবে মনে হচ্ছে যে কিছু একটা হয়, সামথিং ইজ ডিফারেন্ট, তাই না? এই হলে তো ছবি দেখেছি, সিনেপ্লেক্সে দেখেছি, বাট এখানে হচ্ছে পুরোটা গোল, আর কি যে দেখাবে দেখি, আপনাদেরকে ইনশাআল্লাহ যদি পসিবল হয় দেখাবো। আমরা হচ্ছে মাত্র মুভি শেষ করলাম, মানে 1 ঘন্টা নামাজ থিয়েটারে, এখন যাচ্ছি 5D। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এখানে আসতে পারেন, নবো থিয়েটার আসবেন, ভিতরে আপনারা দেখবেন কিনা আপনাদের ডিপেন্ড করছে এটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে 5D মুভি দেখতে, আর চশমা যে ভেঙে যায় 300 টাকা জোরে দিতে হবে, আমার টিকিট একবার কেটে নিয়েছে সবগুলো। তো থ্যাংক ইউ, যাই হোক, মুভি দেখার পর আমরা দেখাচ্ছি, মানে বলবো রিভিউ দিব কেমন লাগে। অলরেডি 1 ঘন্টা আমি মানে আধা ঘন্টা ঘুমাইছি, কিছুই নাই উঠলাম, মানে মুভিতে যখন ফিলে উঠছিল 5D তখনই শেষ।
কি যখন আমরা ফিলি উঠলাম তখন মুভি শেষ না এরে ওয়াসকি একটু ফিলি উঠছি বা 10 মিনিট বলছে বাট দেখাচ্ছে ম্যাক্সিমাম 5 মিনিট মোর দ্য কমপ্লিট আপনারা হচ্ছে দোতলায় আসলে যাচ্ছেন আপনার ওয়াশরুম প্লাস ক্যাফেটেরিয়া আপনার খাওয়া দেখতে থাকলে খেতে পারেন থেকে আপনার বাট আমার মতো দাম এগুলো জায়গাতে বেশি হয় তো অবশ্যই আপনার দাম আগে জেনে তারপর খাবেন আচ্ছা গাইস এটা হচ্ছে একদম নিচে ফটো এক্সিবিশনে কি দেখাচ্ছে ভিআর গেম ভার্চুয়াল আচ্ছা এখানে নিচে আসলে দেখতে পাবেন ভার্ট বিভিন্ন লিখে চলেন আমরা এক্সিবিশনের ভিতরে যাই রাইড সিমুলেটর কি আছে দেখি চলেন দেখা যাক কি আছে মধ্যে আচ্ছা এক্সিবিটর গ্যালারি আমার নিতে আছে দেখি খেলতো ও হাত দিবেন নাকি মানা করছে রোলার কোস্টার বাপরে 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 কপাল এটা কি এখানে আপনি চাইলে নিজেকে গেম খেলে খুঁজে করতে পারবো মানে খুঁজে বের করা পসিবল এটা তো আমি স্টার্ট করতে হচ্ছে আমার নিজের ছবি আসছে ছবি যখন তুলব আমি টেক ফটো এই যে এই পরপর আপনি নিজেকে খুঁজে পাবেন নিয়ে এনে খুঁজতে হবে ওতে সেফ কি যে ভাবলে খুশিতে পাইছিস কি বলা হচ্ছে বলতে এখানে গিটার গিটার না তার ছাড়া বিন গুড নিউএস ভিউয়ার্স ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আজকে নব থিয়েটার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় নতুন হবে আসসালামু আলাইকুম